শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের জামাত ইসলামী নেতা শফিকুল ইসলাম মাসুদ এই সমাবেশে ইতিমধ্যে এসেছেন দর্শক দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে সরাসরি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দর্শক দেখতে থাকুন সরাসরি পুরো ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন মহাবিপদে রয়েছে আওয়ামী লীগ সরকার মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে বিদ্যুতের লোডশেডিং সবকিছুর দাম ঊর্ধ্বমুখী তার মধ্যে বিদেশিদের চাপে এখন নাস্তনবুদ আওয়ামী লীগ আর এই সুযোগে মাঠ দখলের পায় বিএনপি তবে আওয়ামী লীগের জন্য আরো দুঃসংবাদ এক দশকের পর সমাবেশের অনুমতি পেল জামাত অর্থাৎ দশ বছর পর আবার মাঠ গরম করছে জামায়াতে ইসলামী একে তো বিএনপি এখন চাঙ্গা তার উপরে আবার জামায়াত যদি ঢাকায় নামে তাহলে আওয়ামী লীগ সরকারের কি অবস্থা হবে কমেন্টস করে লিখে জানান দর্শক আজ ১০ জুন ২০২৩ ঢাকায় সমাবেশের অনুমতি পেয়েছে জামায়াত প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদ আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে প্রথম আলো লিখেছে এক দশক পর সমাবেশের অনুমতি পেল জামায়াত অবশেষে সমাবেশের অনুমতি পেল জামায়াতে ইসলামী আজ শনিবার বেলা ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই সমাবেশ হবে তবে ঘরোয়া এই কর্মসূচির জন্য দলটিকে মিলনায়তনের বাইরে জড়ো না হওয়া সহ বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে বলে জানা গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ দলের আমির শফিকুর রহমান সহ রাজনৈতিক নেতা ও আলেমদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এই সমাবেশ করছে দলীয় সূত্র জানিয়েছে পুলিশের অনুমতি নিয়ে তারা সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল ঢাকার মতিঝিলে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি সে হিসাবে দশ বছরের বেশি সময় পার করার পর ঢাকায় কর্মসূচি পালনের অনুমতি পেল জামায়াত জানতে চাইলে ঢাকা মহানগরের পুলিশের ডিএমপি অতিরিক্ত উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা প্রথম আলোকে বলেন ডিএমপি পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক তিন শর্তে মৌখিকভাবে অনুমতি দিয়েছেন প্রথমত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না যানজট সৃষ্টি করা যাবে না এবং মিলনায়তনের ভেতরেই সমাবেশ করতে হবে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নির্বাচন কমিশনের নিবন্ধন নেই ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দলটিকে নিষিদ্ধেরও দাবি আছে বিভিন্ন মহলের ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের বিচার দণ্ড কার্যকর করাসহ সার্বিক প্রেক্ষাপটে ২০১৩ সাল থেকে জামায়াতে ইসলামীর স্বাভাবিক কার্যক্রম দৃশ্যমান নয় রাজধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় পুরানা পল্টনে মহানগর কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলো অঘোষিতভাবে বন্ধ রয়েছে তবে বিভিন্ন সময়ে পুলিশের অনুমতি ছাড়াই জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে বিক্ষোভ করতে দেখা গেছে এর আগে ৫ জুন রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল জামায়াত ঢাকা মহানগর পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি অনুমতি চাইতে গেলে দলের চার আইনজীবী নেতাকে আটক করা হয় অনুমতি না দেওয়ার কারণ হিসেবে পুলিশ বলেছিল সাপ্তাহিক কর্মদিবসের সমাবেশ করলে যানজট সহ জনদুর্ভোগের সৃষ্টি হবে পরে জামায়াত কর্মসূচি স্থগিত করে ১০ জন শনিবার বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার জন্য আবেদন করে পুলিশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি দেয় আজকের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে বলেন রাজনৈতিক কর্মসূচি বিক্ষোভ সাধারণত উন্মুক্ত স্থানেই হয় এই মুহূর্তে আমরা জনগণের দাবিগুলোকে প্রাধান্য দিচ্ছি আশা করি ভবিষ্যতে প্রশাসনিক কর্মকর্তা এই বিষয়গুলো সমন্বয় করবে আজ ১০ জুন কি হবে ঢাকার অবস্থা প্রায় ১০ বছর পর জামায়াতের প্রকাশ্য শোডাউন রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী প্রায় ১০ বছর পর আজ শনিবার ১০ জুন দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ করবে দলটি যদিও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল জামাত কিন্তু রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুমতি দেওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির পক্ষ থেকে কেউ কেউ বলছে জামায়াতে ইসলামী আগামী নির্বাচনকে সামনে রেখে সরব হচ্ছে জামায়াতে ইসলামী এমন সময় সমাবেশের ডাক দিয়েছে যখন বাংলাদেশের রাজনীতি মার্কিন ভিসা নীতির কারণে বেশ ঘটনাবহুল হয়ে উঠেছে গত ২৮ মে ঢাকায় মিছিল সমাবেশে সহযোগিতা চেয়ে ডিএমপিতে আবেদন করে দলটি পরদিন ২৯ মে জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল সশরীরে আবেদনের কপি নিয়ে ডিএমপি কার্যালয়ে যেতেই আটক হন তবে তাদের বিরুদ্ধে কোনো মামলার তথ্য না পাওয়ায় বিক্ষোভ কর্মসূচির আবেদন জমা নিয়ে ছেড়ে দেয় পুলিশ
এরপর অনুমতি পেতে 24 ঘন্টার আল্টিমেটামও দেয় জামায়াতে ইসলামী। তারপরেও অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সেই সময় ডিএমপির কর্মকর্তারা বলেছিলেন অনুমতি ছাড়া মিছিল সমাবেশের সুযোগ নেই, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, এজন্য পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে। জানমালের নিরাপত্তার কথা ভেবে ও অফিস আদালত খোলা থাকায় 5 জুন তাদের এই বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুনা রশিদ। এ ব্যাপারে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে রাজনীতি করার জন্য নিবন্ধন জরুরি নয়, রাজনৈতিক সভা সমাবেশ মিছিল করার জন্য নিবন্ধন কিংবা অনুমতির প্রয়োজন নেই। তিনি বলেন, আমরা বিশৃঙ্খলা চাই না, শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা পুলিশের নৈতিক দায়িত্ব, যদিও পরবর্তীতে কৌশল বদলে 5 জুনের কর্মসূচি স্থগিত করে 10 জুন ঘোষণা করে জামায়াতে ইসলামী। এ ব্যাপারে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে সুরা সদস্য আশরাফুল আলম ইমন বলেন, 5 জুন ছিল সোমবার, সেদিন কর্মদিবস, অজুহাতে অনুমতি দেয়নি পুলিশ। কৌশলগত দিক বিবেচনায় আমরা 10 জুন সমাবেশের ঘোষণা দেই, আমরাও দেখতে চেয়েছি পুলিশ অনুমতি দেয় কিনা। তিনি বলেন, আমরা বারবার অনুমতি চেয়েছি কিন্তু আমাদের আবেদন বারবারই প্রত্যাখ্যান করা হয়েছে, 10 বছর পর এবারই প্রথম অনুমতি পেলাম, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে সমাবেশ করতে চাই। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে বন্ধ নয়, উন্মুক্ত স্থানে সমাবেশ আগ্রহী ছিল জামায়াতে ইসলামী। অনুমতির চাইতে দ্বিতীয় দফায় ডিএমপি কার্যালয়ে যাওয়া প্রতিনিধি দলের এক সদস্য বলেন, পুলিশের প্রস্তাব মেনে নিয়েই জামায়াতে ইসলামী কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করেছে, পুলিশি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ করার ব্যবস্থা করে দিয়েছে। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার অপোষ বিপ্লব কুমার সরকার বলেন, ডিএমপির পক্ষ থেকে লিখিত নয়, মৌখিক অনুমতি দেওয়া হয়েছে, জানানো হয়েছে আপনারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে পারবেন, কোন ধরনের শর্ত দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি তাই শর্তের কোনো প্রশ্নই ওঠে না, লিখিত অনুমতি হলে শর্তের বিষয়টি থাকতো, তবে নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সর্বশেষ 2013 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার মতিঝিলে সমাবেশ করার অনুমতি পেয়েছিল জামায়াতে ইসলামী। এরপর থেকে নানান সময় নানান ইস্যুতে ঝটিকা মিছিলে সীমাবদ্ধ ছিল জামায়াতের কর্মসূচি। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন বলেন, বাংলাদেশের সংবিধানে স্বাধীনভাবে চলাফেরা, মত প্রকাশ ও শান্তিপূর্ণ মিছিল সভা সমাবেশ করার অধিকার রাখা হয়েছে, সংবিধান স্বীকৃত এই অধিকার বাস্তবায়নে সহযোগিতা করা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব, সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন, যেহেতু সংবিধানে মিটিং মিছিলের কথা বলা হয়েছে তাই মিটিং মিছিলে বাধা দেওয়ার ক্ষমতা কারোর নেই, অথচ গত 15 বছর যাবৎ রাজপথে কথা বলতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, দেশের প্রায় সকল রাজনৈতিক দল, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার জন্য ঐক্যমত পোষণ করে এ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।